জীবনে ওই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো না, যে তোমার জীবনে অনেক অবদান রেখেছে, যে তোমার পাশে থেকেছে, যে তোমায় ভালোবেসে পরিবর্তন করতে সাহায্য করেছে তোমাকে। হাসি জিনিসটা সত্যি অদ্ভুত, হাজারো কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য একটি মৃদু হাসি যথেষ্ট। মানুষ বেশি কষ্ট পেলে বদলে যায়, অধিক আঘাত পেলে মানুষ হারিয়ে যায়। পাগলের মতো ভালোবাসার মানুষটাও হারিয়ে যেতে পারে তোমার অধিক আঘাতের জন্য, তোমার থেকে কষ্ট পাওয়ার কারণে। কষ্ট পেয়ে যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি, তারা না পারে কিছু বলতে, না পারে সব কিছু সহ্য করতে। প্রচণ্ড কেয়ার করা মানুষটাও একসময় চুপ হয়ে যেতে পারে তোমার দেওয়া প্রচণ্ড অবহেলার কারণে। তখন তোমার মুখের উপর বলে দিতে পারে, তোমার ওপর আমার কোনো আগ্রহ নেই, তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। কষ্ট পাওয়াটা যারা অভ্যাসে পরিণত হয়ে গেছে, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। একটুতেই রেগে যাওয়া মানুষটা আর রাগ করে না, যদিও তুমি তার রাগ না ভাঙাতে এসো। মানুষ একবার দুইবার রাগ করে কষ্ট পায়, কিন্তু বারবার নয়। তখন মানুষটা অভিমান মনে পুষে রাখবে ঠিকই, কিন্তু বলবে না। মনে কষ্ট হলেও বলবেন না, কারণ তুমি তাকে বোঝো না। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, এখন বুঝতে পেরেছি সে অন্যদের মতোই ছিল। তোমার জন্য ওদিকে আগ্রহ নিয়ে বসে থাকা মানুষটা ব্যস্ত হয়ে যেতে পারে যদি তুমি তার প্রতি বিন্দু মাত্র আগ্রহ না দেখাও। কারণ একদিন দুদিন কেউ তোমার জন্য পাগল থাকতে পারে, কিন্তু সবসময় তোমার জন্য পাগল থাকবে এমনটা ভুলেও ভেবো না। কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। হুট করে হারিয়ে যায় না মানুষ, হারিয়ে যায় ধীরে ধীরে, আস্তে আস্তে জানিয়ে দিতে থাকে সে বেশি দিন আর তোমার সাথে নেই। কারণ তোমার করে অবহেলা আর অন্যায় মানুষটাকে একা বাঁচতে শিখিয়ে দেয়, তোমার থেকে দূরত্ব তৈরি করে দেয়। হাজারো ঝগড়ার মাঝে যে সম্পর্ক টিকে থাকে সেটার নাম হলো ভালোবাসা। যার সাথে আপনার ভেবে চিন্তে হিসেব করে কথা বলতে হয় সে কখনো আপনার প্রিয় মানুষ হতে পারে না। এত মানুষের ভিড়ে তোমার জন্য কেউ একজন কেয়ার করে, তোমার পাশে থাকে, কেউ একজন অধিক আগ্রহ নিয়ে বসে থাকে তোমার জন্য, তাই তুমি নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী ভাবতে পারো। কারণ ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে কেউ তোমাকে নিয়ে ভাবছে। এই পাঁচটি কাজ করলে সে সবসময় আপনার কথা ভাববে। প্রথম, কথা বলতে বলতে কমিয়ে দিলে। দ্বিতীয়, তাকে আপনার গুরুত্বটা বোঝানোর সময় দিলে। তৃতীয়, নিজেকে পরিবর্তন করলে। চতুর্থ, তাকে নিয়ে রাগ না করলে। পঞ্চম, আপনি তাকে ছেড়েও ভালো থাকতে পারবেন সেটা বুঝতে পারলে। পাবো না যেন তোমাকে এতটা ভালোবেসেছে, তাহলে পেয়ে গেলে কতটা ভালোবাসবো। জীবনে ওই মানুষটাকে ধরে রাখো যে তোমার সাথে থাকতে চায়, আর জীবনে ওই মানুষটাকে ধরে রেখো না, কারণ আটকে রেখে তুমি কিছু সময় পাশে থাকলেও সারা জীবন তুমি তার পাশে থাকতে পারবে না। আর যে থাকতে চায় তাকে আটকাতে হবে না, বরং সে নিজে থাকার জন্য তোমার সাথে অনেক কথা শেয়ার করবে, অনেক কথা বলবে, তোমাকে অনেক ভালোবাসবে বহু উপায়ে বহুভাবে। জীবনে যত বেশি কাউকে গুরুত্ব দেবে ঠিক ততটাই সে তোমাকে ইগনোর করবে। তাই প্রয়োজনের বেশি কাউকে গুরুত্ব দিতে নেই, না হলে সেইখানে নিজের সম্মানটা থাকে না। নিজের থেকে কম যোগ্যতা মানুষকে ভালোবাসুন, যে আপনাকে অনেক বেশি সম্মান করবে। মন তাকে ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। প্রিয় মানুষের অবহেলা প্রতিটা সময় মৃত্যুর যন্ত্রণা থেকে ভয়ঙ্কর। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছু হয় না। কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা কর, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেবে। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারো না। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নিরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না,
কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছুই মূল্যহীন মনে হয়। সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায়, তবে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থপর শব্দটির পরেও পর শব্দটি থেকে যায়। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। আমরা তাকে সবথেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি। তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন, তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না, যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও। কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরিগিটির বংশধর। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছে সেও অন্যদের মতোই। কারো মনের এত গভীরে প্রবেশ করো না, সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নেই, কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী, এমনকি আমাদের জীবনটাও। যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও, যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্টের অবহেলা। উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো আবার ক্ষমা করে, আবার কখনো এগিয়ে চলে। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দিবে না। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু না পাওয়া বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে। এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে। এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে। কেউ সুন্দর হয় না, যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে না। ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই। ভালো থাকি আর খারাপ থাকি, মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসে। অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বাঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই, দরকার কাছের একজন মানুষের যে তোমার সত্যি ভালোবাসবে। কষ্টের সময় কেউ পাশে থাকে না। যে ভুল থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয়। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখবে। পৃথিবীটা এমনই, যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবে না, তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজে কষ্ট পাবে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে চাও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব।